তুই পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় পঙ্গুত্ব এবং ব্যথা রোধে করণীয়। আপনারা আমাদের সাথে সরাসরি সংযুক্ত হতে পারেন টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ফোন দিয়ে, অথবা ফেসবুকে যেয়ে www.facebook.com লিখে স্ল্যাশ দিয়ে ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট লিখে। জি স্যার, আমরা বিরতির আগে আমরা আলোচনা করছিলাম ব্যথা নিয়ে, তো সেই বিষয়ে যদি আবার বলেন স্যার। আসলে প্রত্যেকটা রোগের ক্ষেত্রেই যদি আমরা প্রিভেন্টিভ মেজার না নিই, একটা ইঞ্জুরি হলো, ইঞ্জুরি হলে কিন্তু সেখানে সেকেন্ডারি কমপ্লিকেশন হতে পারে, এই জিনিসগুলো রুগী কিন্তু আমলে নেয় না। মোস্ট অফ দ্য মানুষ চিন্তা করে, ওকে আমার ব্যথা নাই, বা ব্যথার ওষুধ খেলে অনেক সময় ব্যথা কমে যায়, কিন্তু একটা ইঞ্জুরি জায়গায় কিন্তু সেকেন্ডারি আস্তে আস্তে আর্থ্রাইটিস ডেভেলপ করে। যখন ডেভেলপ করে বা এমন পর্যায়ে চলে যায়, তখন রুগী বোধগম্য হয়, তখন সে আমাদের কাছে আসে। তো এই জন্য আমরা কিন্তু বলছিলাম যে যত সচেতনতা ডেভেলপ করা যায় তত ভালো, এবং প্রত্যেকটা রুগীকে আমি বলবো যেন তারা তাদের যে সমস্যাটা আছে সেটা যেন প্রপার ডায়াগনোসিসটা আগে করে, অন্তত যে রোগটার কারণটা কী, এটা কেন হয়েছে, সো এই জাতীয় রুগী আর কেমন আছে সারা বিশ্বে, বা এই জাতীয় রোগের ট্রিটমেন্টটা কী, বা অ্যাভেলেবেল ট্রিটমেন্ট কী আছে বাংলাদেশে, কী আছে, এবং রোগের কারণ এবং প্রিভেনশান কীভাবে করা যায়, এটা খাবারের সাথে জড়িত কিনা বা ওষুধের সাথে জড়িত কিনা, কিভাবে হ্যাঁ দীর্ঘমেয়াদে ভালো থাকা থাকা যায়। যায়, এই জিনিসটা যদি রুগী অন্তত নিজে থেকে একটু স্টাডি করে। কারণ একটা মানুষের তো হাজারো রোগ রোগ থাকে না, একটা মানুষের হয়তো কিছু রোগ থাকবে, অনেকের 5-6টা রোগও থাকতে পারে। তো প্রত্যেকটা রোগ সম্পর্কে সে যখন আইডিয়া নেয় বা জানে, তখন কিন্তু সে নিজে আগে থেকেই সচেতন হতে পারে, এবং প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। এবং যেমন একটা রুগী যদি ডায়াবেটিস থাকে, হ্যাঁ, অনেকের তো অনেকে এ বিষয়ে জানবো স্যার, একজন প্রশ্ন নিয়ে নিয়ে আচ্ছা ফোনে আছেন। জি দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি হ্যালো। জি আমরা শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি করুন। জি আমার নাম ইকবাল, আমার নাম দিলদার হোসাইন, আমার বয়স 30 বছর। আমার বাম হাঁটুতে মাঝে মধ্যে ব্যথা হইতেছে, যখন আমি বেশি হাঁটাচলা করি তখন ব্যথা করে, এমনকি প্রচন্ড ব্যথা করলে তারপরে বাম হাঁটুটা ফুলে যায়। হুম, এই ফুলে যাওয়ার পরে যখন আবার ডাক্তারের কাছে যাই, ওষুধ খাই, তারপরে কিছুটা নর্মাল হয়, কিন্তু আবার যখন হাঁটাচলা করে তখন প্রচন্ড ব্যথা হয়। হুম হুম জি আমার এমনিতেই কোনো ইনজুরি নাই, তবে মাঝে মধ্যে প্রচন্ড ব্যথা করে, এমনকি ফুলে যায়। সেটা বুঝছি। আপনার এটা কতদিন? 8 থেকে 9 মাস হবে এই সমস্যাটা হইতেছে। আচ্ছা, আপনি কি করেন, পেশা কি? চাকরি করি এমনিতে আচ্ছা, চট্টগ্রাম। হ্যাঁ বুঝতে পারছি। এই ডাক্তার সাহেব এই রোগের কোনো কারণ বলছে, বা রোগের নাম যে আপনার এই কারণে এই রোগ? ডাক্তার বলছিল যে হাঁটুর ব্যথা, তোমার বাত ব্যথা হতে পারে, বাত বলছিল যে বাতে ব্যথা নাকি আমার এই সমস্যা হচ্ছে। আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ, বুঝতে পেরেছি। আমরা উত্তর দিচ্ছি, ওনার সমস্যা আর্থ্রাইটিস হতে পারে। হ্যাঁ, ডাক্তার সাহেব যদি বাত ব্যথা বলে থাকে ঠিক আছে, বাট এটা একটা তো বড় টার্ম, তো আমাদের স্পেসিফিক রোগ ডায়াগনোসিস করতে হবে। সেটা বাত ব্যথা আসলে এখন আমরা ব্যবহার করতে চাই না, কারণ প্রত্যেকটা রোগের আলাদা আলাদা, আর্থ্রাইটিসেরও আলাদা নাম আছে। হ্যাঁ, আমি যদি বলি প্রায় 200 টাইপের আর্থ্রাইটিসের বিভিন্ন প্রকারভেদ আছে। তো আমার মনে হয় আর্থ্রাইটিস হওয়ার সম্ভাবনা বেশি যদি হাঁটু ফুলে যায়, আপনার আঘাতের কোনো হিস্ট্রি না থাকে, হ্যাঁ, মাঝে মাঝে হাঁটাহাঁটি করলে আরও বেশি ফুলে যায়, তাহলে কোনো আর্থ্রাইটিস হতে পারে। তো সেই ক্ষেত্রে আপনাকে ডাক্তার সাহেবের সাথে আরও ক্লিয়ার হতে হবে এটা কী জাতীয় আর্থ্রাইটিস, এবং প্রত্যেকটা আর্থ্রাইটিসের ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন চিকিৎসা। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন কন্ট্রাস্ট থেরাপি, বাত থেরাপি এগুলো দিয়ে থাকি, পাশাপাশি কিছু ওষুধ খেতে হয়, কিছু এক্সারসাইজ করতে হয় যেগুলো ডাক্তারি ব্যায়াম বলা হয় স্পেসিফিক, এগুলা মেনে চিকিৎসা করলে ইম্প্রুভ হয়ে যায়। আর অনেকের ক্ষেত্রে সমস্যাটা ট্রিটমেন্ট নেওয়ার মধ্যেও অনেক সময় দীর্ঘায়িত হতে পারে, কারো হয়তো 2-3 বছর লেগে যেতে পারে। তবে ট্রিটমেন্ট না নিলে দেখা যাবে যে এই 2-3 বছরে আস্তে আস্তে জোড়াটা টোটালি নষ্ট হয়ে যায়, তখন আবার দেখা যাবে যে হাঁটুর নি রিপ্লেসমেন্ট করতে হয় বা অপারেশনে যেতে হয়, যেটা আমরা আর্থ্রোপ্লাস্টি বলে থাকি। তো আমার মনে হয় আপনার ডাক্তার সাহেবের সাথে আরও ক্লিয়ার হয়ে ট্রিটমেন্টটা, এই ক্ষেত্রে বিভিন্ন ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন চিকিৎসা নেওয়া যায় কি না সেটা চিন্তা করেন। আর পাশাপাশি আপনার যদি খুব বেশি ফুলে যায় সেক্ষেত্রে আপনি ঠান্ডা সেঁক দিয়ে দেখতে পারেন, মানে
আমরা বলে আইস থেরাপি বা ঠান্ডা পানির কোনো গামলা বা কাপড় ভিজিয়ে হাঁটুতে দিয়ে যদি আপনি বেটার ফিল করেন, প্রতিদিন ফুলে গেলে এভাবে করেন। আর হাঁটুতে আপনার কিছু এক্সারসাইজ আছে, আমার ইউটিউবে এবং ফেসবুকে দেওয়া আছে, ওই এক্সারসাইজগুলো স্পেসিফিক কোয়াড্রিসেপস স্টেটিক এক্সারসাইজ। আমার মনে হয় আপনার এই কথাটা মনে রাখবেন, স্টেটিক এক্সারসাইজ, এই এক্সারসাইজটা করতে পারেন। আর আর্থ্রাইটিসের ক্ষেত্রে অনেক সময় কিছু ওষুধ খেতে হয়, ডাক্তার সাহেবরা দিয়ে থাকে, তো ওষুধগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে হবে। আচ্ছা, ফেসবুকে আমাদের যে দর্শক প্রশ্ন করেছেন, ওনার নাম হচ্ছে রুবিনা নীলা। উনি বলছেন ডান হাতের পিঠের জয়েন্টে ব্যথা, মানে শোল্ডার জয়েন্টে, 4-5 বছর ধরে, এখন কি করবেন? আচ্ছা, শোল্ডার জয়েন্টে যদি ব্যথা হয় সেটা অনেকগুলো কারণ আছে, এবং এইটাও কিন্তু ইম্পর্টেন্ট যে শোল্ডারের ব্যথা থেকে আমি প্রায় রুগী আসে আমাদের কাছে ব্যথা নিয়ে। যখন আমরা রুগী আমরা বলি অবজারভেশন বা ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করি, তখন দেখা যায় যে শোল্ডার, এই শোল্ডারটা যদি ডানটায় ব্যথা থাকে, বামটার তুলনায় ডানটা শুকিয়ে গিয়েছে, মানে অনেক বুঝাই যায়, রুগী নিজেই বলে হ্যাঁ আমি তো আসলে এতদিন খেয়াল করি নাই, বা তার এখন ব্যথা আছে পাশাপাশি শক্তি পাচ্ছে না, এই যে শুকিয়ে যাওয়া, শক্তি পায় না, এগুলো অল আর ওয়ান টাইপ অফ ডিসেবিলিটি বা পঙ্গুত্ব এবং কমপ্লিকেশন। এবং 4-5 বছর যদি একটা রুগী হাতের প্রবলেম থাকে, তাহলে ওনারও আমি বলবো অবশ্যই মাসেল ওয়াস্টিং আছে বা শুকিয়ে গিয়েছে। তো এখন এটার অনেক কারণ আছে, স্পেসিফিক কারণ হচ্ছে কিছু ডায়াবেটিক ইনডিউস আমরা বলি ফ্রোজেন শোল্ডার বা পেরি ক্যাপসুলাইটিস হতে পারে, তারপরে হচ্ছে ঘাড়ের রিপসের সমস্যায়, যেমন আমার এই রুগীর যে রিপস তা থেকে শোল্ডারের ব্যথা হতে পারে, বা ঘাড়ের ডিস্ক প্রলাপস থেকে হতে পারে, হ্যাঁ ওনারও ছিল, তো এইগুলার থেকেও কিন্তু সেকেন্ডারি শোল্ডার পেইন হতে পারে। তা আমার মতে রুগীকে অবশ্যই একজন চিকিৎসককে দেখাতে হবে, ডায়াগনোসিস করতে হবে, আর চিকিৎসককে দেখালেই হবে না, একজন স্পেশালাইজড চিকিৎসককে দেখাতে হবে যারা এই ব্যথা নিয়ে কাজ করে। এবং পাশাপাশি শোল্ডারের কিছু এক্সারসাইজ করতে হবে, যেটা হচ্ছে শোল্ডার মোবিলাইজিং এক্সারসাইজ। ইন্টারনেটে প্রচুর এক্সারসাইজ দেওয়া আছে অথেন্টিক ডাক্তারদের, যারা পরিচিত অথেন্টিক, যে তাদের ফেজ আছে বা চ্যানেল আছে শোল্ডার, আমিও শোল্ডারে বিভিন্ন এক্সারসাইজ দিয়েছি আমার ইউটিউবে। তো শোল্ডার মোবিলাইজিং এক্সারসাইজ এটার আবার বিভিন্ন পদ্ধতিতে করতে হয়, পাশাপাশি পুলি টানা, হ্যাঁ কপিকল বলি আমরা এগুলা করা, পাশাপাশি কিছু ওজন দিয়ে কিছু এক্সারসাইজ আছে এটা করা, অথবা পাশাপাশি উনি ব্যথা গরম সেঁক দিতে পারে, কুসুম গরম সেঁক, এবং এগুলা কিন্তু কন্টিনিউ বাসায় চালিয়ে যেতে হবে পাশাপাশি, এবং কষ্টটা নির্ধারণ করা জরুরি। আর উনি ওনার নিকটস্থ কোনো জায়গায় ভালো কোনো বাত ব্যথা বা ফিজিওথেরাপি চিকিৎসককে দেখাতে পারে। আচ্ছা শান্ত ইসলাম, একটু আপনার কাছে আসি। আপনার ব্যথার জন্য তো আগে মনে হয় অনেক মেডিসিন খেয়েছেন, কিন্তু কখনো কি এক্সারসাইজের জন্য আপনাকে বলা হয়েছিল? না, আমাকে কোনো এক্সারসাইজ করতে বলে নাই কোনো ডাক্তার। আচ্ছা, সারাদিন এভাবে বাসায় কি ধরনের কাজ আপনার করা হতো? আমি আসলে আমি একজন বিউটিশিয়ান, আমার পার্লারে কাজ করি, তো বাসার কাজও আমি করি, রান্না বান্না, ঘর ঝাড়টার দেওয়া। তো আমি প্রায় 6 মাস যাবত কোনো কাজই করতে পারতাম না, আমার শোল্ডারের ব্যথা, তা পুরো এই হাতটা ঝিঝি শুরু হয়ে গেছিলো, একটা পেনও হাত দিয়ে ধরে রাখতে পারতাম না, শুধু ঝিঝি করে হাত পড়ে যেত, হাত একদম অবশ অবশ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা, আমি ব্যথার ওষুধগুলো খেলে কি ভালো লাগতো? না, কোনো ভালোই লাগতো না। ওনারা অনেক মেডিসিন দিয়েছে, আমি প্রায় 1 বছর শুধু ওষুধই খাইছি, কিন্তু কোনো উপকৃত হই নাই, ব্যথাও কমে নাই। আমি গরম পানিরও অনেক সেক টেক দিলে একটু কমতো, কিন্তু ওষুধে কোনো কাজ হয় নাই। এখন যেটা আপনি নিচ্ছেন ফিজিওথেরাপি, সেটাতে আপনার মনে হচ্ছে যে বেশি আপনার উপকার হয়েছে? হ্যাঁ অবশ্যই, এখন তো আমার স্যারের চিকিৎসা তো আমার ম্যাজিকের মতো লাগতেছে, যে আমি কল্পনাও করি নাই যে আমি এত তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আমি একটু অ্যাড করি, উনি কিন্তু আমার কাছে আরো আগে আসছিল, উনি এখন ভর্তি আছে বটে, বাট অনেক আগে কিন্তু 1 মাস আগে আসছিল। আসার পরে ওনাকে আমি বলছি আপনাকে এই চিকিৎসা নিতে হবে, থেকে হোক থেকেই নিতে হবে বলছিলাম, বাট উনি কিন্তু তখন নিতে পারে নাই কোনো কারণে, বা ওনার পারিবারিক সমস্যা থাকতে পারে, তখন কিন্তু আমিও কিছু ওষুধ দিয়েছিলাম ওনাকে, ও ওষুধে কিন্তু আসলে কোনো রেজাল্ট আসে নাই, যার কারণে রুগী বুঝতে পারছে যে আগের ডাক্তার সাহেবরা ওষুধ দিয়েছে, আমিও দিয়েছি, কোনো রেজাল্ট আসবে না, ওষুধ আসলে এটার কোনো ট্রিটমেন্ট না, ওনাকে বিকল্প অন্য কোনো চিকিৎসায় যেতে হবে, যে সেটা বুঝতে পারছে।
যার কারণে উনি এখন সেই রেজাল্টটা পাচ্ছে। আমরা অনেকে মনে করি যে ব্যথায় অনেকে ভয় পাই যে হয়তো বা মুভমেন্ট করলে ব্যথা বাড়বে, আসলে কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসা কিন্তু তার উল্টোটা করে, উল্টোটা। হ্যাঁ, এটা যত মুভমেন্ট করব জয়েন্টগুলোতে, যত আমরা এটা ইউজ করব, তত আর কি ব্যথাগুলো কমে যায়। হ্যাঁ, রুগী তো ব্যথা ভয় পাবেই, কারণ রুগী তো ব্যথা উঠাতে গেলেই তার কষ্ট, বা ওই যে উনি বলছে ওনার হাতেতে কলম পড়ে যায়, কিছু পড়ে যায়, তা তখন সে নিজের থেকে গুটিয়ে নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু চিকিৎসকের কাজ কি? চিকিৎসকের কাজ হচ্ছে এটাকে প্রপার ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্ট দেওয়া। তো যেটা ফিজিওথেরাপিতে আপনি বলছিলেন যে ফিজিওথেরাপি হচ্ছে যেটা করলে রুগী ভয় পায় সেটাই করা হয়, বেশি বেশি করে করা, মানে 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 তার আরো সিনার্জিস্টিক ইফেক্ট সেখানে আমরা কিন্তু পেতে পারি। তো তার মাধ্যমেই আসলে ট্রিটমেন্ট করা হয়ে থাকে। তো ব্যথার ক্ষেত্রে অনেক সময় যে জোড়াগুলা দীর্ঘদিন থাকতে আস্তে 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 জোড়াগুলা ফিক্সড হয়ে যেতে পারে, যেমন এই যে রুগী বলছে 4-5 বছর ধরে সমস্যা, একটা ব্যথা 4-5 বছর ধরে থাকার কথা না। এটা হচ্ছে যে ব্যথার কারণে সে আর এক্সারসাইজ করে না, মুভ করে না, নাড়াইতে চায় না, বা প্রপার ট্রিটমেন্ট সে করে না, সে হয়তো ওষুধ খেয়ে খেয়ে চেষ্টা করছে, তো যার কারণে তার সমস্যারও কোনো সমাধান হয় না। এটাকে চালু করে দিতে হবে, মানে একদিক দিয়ে আমরা রুগীকে বিভিন্ন ইলেকট্রোথেরাপি দিয়ে থাকি ব্যথা নিরাময়ের জন্য, পাশাপাশি এক্সারসাইজ, মানে আমরা দুইটা কাজে কিন্তু এট এ টাইমে করছি। আচ্ছা, এই বিষয়ে আমরা আর একটু কথা বলবো, একটা ফোন নিয়ে নিই। জি দর্শক, কে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার বয়স 16 বছর। জি ওয়ালাইকুম আসসালাম। জি আমার হাত পায়ের গিরো আটকে মারে বেঁকে যা, নাড়াতে পারি না কতক্ষণ, আর বুঝতে পারছি না এটা কোন রোগের কারণে হইতাছে। হ্যাঁ হ্যাঁ, তুমি থাকো কোথায়? থাকি গফরগাঁও। আচ্ছা, ডাক্তার দেখিয়েছো? না, ডাক্তার এখন দেখাই নাই। আর তুমি কি করো? আমি এবারে পরীক্ষা দিয়ে এসেছি। আচ্ছা, বেঁকে যায় তোমার কি হাত পা জোড়াগুলো ফুলে যায় বা জ্বর আসে? না, ফুলে যায় না, আটকে মানে আজকে ওড়ে নাড়াতে পারি না কিছুক্ষণ, আবার ঠিক হয়ে যায়। সব গিরোই হ্যাঁ, আবার ঠিক হয়ে যায়। হ্যাঁ, আবার ঠিক হয়ে যায় কিছুক্ষণ পরে। আচ্ছা, তুমি আমরা খেলাধুলা করতে পারো, হাঁটা চলা ফেরা দৌড়াদৌড়ি সব করতে পারো? হ্যাঁ হ্যাঁ, সবকিছু করতে পারি। আচ্ছা, কাছে উঠতে বা অন্য কোনো কাজ করতে গেলে আটকে মারে, আটকে উড়ে আর মারতে পারি না। আচ্ছা, বুঝছি, ধন্যবাদ ধন্যবাদ তোমাকে। ওর যে সমস্যা হতে পারে আসলে ক্লিনিক্যালি কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা মনে হচ্ছে না, হয়তো উঠতি বয়সী ছেলে মেয়েদের অনেক কিছু সাপ্লিমেন্টের ঘাটতি থাকে, আমাদের খাবারের ঘাটতি থাকতে পারে, বা যে খাবারটা খাচ্ছে সেটা প্রপার তার জন্য হয়তো কোনো কাজে আসছে না, তার হয়তো ভালো ভিটামিন ডি এগুলো হ্যাঁ এগুলো একটু নিউট্রিশনাল ডায়েট ওর দরকার। আমার মনে হয় তোমার যারা গার্জিয়ান আছে তাদেরকে বলো, আর অনেক সময় গার্জিয়ান চাইলেও বাচ্চারা খেতে চায় না, ঠিক না? বাচ্চারা খেতে চায় বাহিরের চিপস, বিভিন্ন ভাজা পোড়া বাহিরের খাবার, এসব বাজে খাবার খেতে চায়, এটি স্বাভাবিক। আমরাও ছোটোকালে হয়তো এরকমই ছিলাম, তো আমরা গার্জিয়ানরা চায় ভালো খাবার দিতে। তো আমার মনে হয় তুমি নিয়মিত অন্তত একটা ডিম খেতে হবে তোমাকে, এটা কিন্তু তোমার এখন থেকে রুটিন থাকবে, নিয়মিত একটা ডিম খেতে হবে এবং 1 গ্লাস দুধ খেতে হবে, এবং পাশাপাশি দেশি মাছ মুরগি এই জাতীয় মাংস খেতে হবে, ফল খেতে হবে, এগুলা নিয়মিত তুমি খাবারের মধ্যে তোমাকে খেতে হবে, এবং পাশাপাশি নিয়মিত হাঁটা চলাফেরা খেলাধুলা করতে হবে। এগুলো করলেই সমস্যাগুলো থাকবে না আস্তে আস্তে আমার মনে হয়। এবং যেহেতু তুমি গ্রামে আছো বা যেখানে ঢাকার বাহিরে, যদি সম্ভব হয় সাঁতার কাটতে হবে পুকুরে প্রতিদিন, এটা কিন্তু একটা উঠতি বয়সী বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। খেলাধুলা, সাঁতার কাটা, সাইক্লিং, এগুলো কিন্তু আমরা এখন অনেক অনেকেই ভুলে গিয়েছি বা করা হয় না, বা বাচ্চারাও করে না, আমরাও করতে দিই না যে বিভিন্ন কারণে। তা আমরা মনে হয় এই সংস্কৃতি থেকে বেরোয় এসে আমাদের বাচ্চাদেরকে এই সকল অ্যাক্টিভিটিস বিকালে, আগে আমরা সবাই আমরা কিন্তু বিকাল হলে খেলাধুলা করতাম, স্কুল কলেজ থেকে এসে মাঠে চলে যেতাম, কিন্তু এখন সেটা আর প্র্যাকটিসটা নাই। আবার আমরা প্রচুর পুকুরে কিন্তু সাঁতার কাটতাম গ্রামে, এখন হয়তো শহরে পুকুর নাই বা ওইভাবে অ্যাভেলেবিলিটি নাই, গ্রামে গ্রামে এখনও কমে গিয়েছে বাট আছে এখনও। বাট আমরা যদি সেই দিকে সচেতন হই এখন এখন থেকে, বা আমাদের যার যতটুকু আছে স্পেস তা নিয়ে আমরা কাজ করতে পারি, তো এটা কিন্তু এখন খুবই ইম্পর্টেন্ট। এই দেখেন যে একটা 16 বছর বয়স, তার এখন এই সমস্যা হবে কেন? তো আমার মনে হয় এই খাবার, মুভমেন্ট, এক্সারসাইজ, বাচ্চাদেরকে অন্তত বাচ্চাদের বড় হওয়ার জন্য যা যা করা দরকার তা কিন্তু বাধা দেওয়া উচিত না, মানে
খারাপ কিছু করাতে অবশ্যই আমরা বাধা দিব, কিন্তু অনেক সময় আমরা খেলাধুলো বাধা দিই, অনেক সময় তাদের সাঁতার কাটতে বাধা দিই, বা তাদের বিভিন্ন মুভমেন্টে বা তাদের বন্ধুদের সাথে বিভিন্ন তারা খেলাধুলা করে থাকে, এগুলোতে আমরা অনেক ক্ষেত্রেই বাধা দিই বিভিন্ন কারণে, হয়তো সুস্থ সামাজিক বা পারিবারিক বিভিন্ন ইস্যুর কারণে। তো এগুলো আমাদের মনে হয় একটু আমরা বাচ্চাদের দিকে খেয়াল করা উচিত, এইগুলো যেন আমরা তারা যেন করতে পারে বা সেই সুযোগটা আমরা করে দিই, তাহলে এই 16 বছর বা এত তাড়াতাড়ি এই জাতীয় সমস্যা আসবে না। এই অপশন। আচ্ছা আমরা একটু বিরতি নিচ্ছি, ফিরছি আবার। আচ্ছা জি, দর্শক দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান, নিচ্ছে একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকবেন।